আসসালামু আলাইকুম। আজকের কাজের মধ্যে আমি যে কাজগুলো করলাম সেটা আমি সিরিয়ালে দেখাচ্ছি। এখানে বেশ কিছু চ্যাটের লিস্ট আছে, এগুলো হচ্ছে বিভিন্ন, এগুলো হচ্ছে কাস্টম কার্ড। তো আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি তাহলে এটার রিলেটেড চ্যাটগুলো এখানে ওপেন হবে, পরবর্তীতে এখানে চ্যাট আসবে, আপাতত এখানে কিছু নাই। এরপর আমি এখানে ক্লিক করে টেক্সট লিখতে পারবো, টেক্সট লেখা যাবে, জাস্ট টেক্সট লেখার অপশন আছে এখানে, আর বাইরে ক্লিক করলে কিবোর্ড চলে যাবে। আর এরপরে এই যে অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য একটা আইকন, এখানে আমি ক্লিক করলে অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য ডকুমেন্ট, ক্যামেরা, গ্যালারি, এই আইকনগুলো আসবে। পরবর্তীতে আমি এইগুলোতে ফাংশন অ্যাড করব। আবার বাইরে ক্লিক করলে এই উইজেটটা চলে যাবে, এ হলো কিবোর্ড, আবার বাইরে ক্লিক করলে আবার চলে যাবে। এরপরে এখানে ক্লিক করলে আমরা একটা পপ আপ মেনু দেখতে পাবো, এখানে আপাতত তেমন কিছু নাই, এগুলোতে লিঙ্ক নাই, এগুলো পরবর্তীতে লিঙ্ক করা হবে। আর উপরে ক্লিক করলে অটোমেটিক আবার আগের ব্যাক পেজে যাবে। এর পরবর্তীতে আরেকটা হচ্ছে এখানে একটা আইকন আছে, এই আইকনটা শুধুমাত্র চ্যাট পেজ এর জন্য, কিন্তু পরবর্তীতে পেজগুলোতে গেলে এই আইকনটা দেখা যাবে না। আমরা এটাতে ক্লিক করলে এখানে কন্ট্যাক্ট সিলেক্ট করার অপশন পাবো, এই কাজগুলো আমি পরবর্তীতে করব, আজকে আপাতত এতটুকুই। তো এই ছিল আজকের আমার কাজ।